নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের স্টাডি ইন জবের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু নতুন কিছু যে চাকরির সুযোগ করা হচ্ছে, করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই চাকরির সিদ্ধান্তগুলো কী কী পদে নেওয়া হয়েছে সেগুলো আমরা ডিসকাস করবো এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রিসভার বৈঠকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 125টি ফিজিক্যাল এডুকেশন টিচার পদ সৃষ্টি। তো প্রথমে আমি বলে দিই তোমাদের যে এখানে 125টি ফিজিক্যাল এডুকেশন টিচারের যে শূন্য পদ সেটা সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন যেই বিদ্যালয় স্কুলগুলো রয়েছে সেখানে ফিজিক্যাল এডুকেশন টিচার খুব শীঘ্রই নিয়োগ করা হবে। তো এখানে পদ রয়েছে 125। কীভাবে নিয়োগ হবে, কখন হবে, সেগুলো পরবর্তী সময়ে যখন বিস্তারিত নোটিফিকেশান দেওয়া হবে তখন তোমাদের আমি জানিয়ে দেব। এখন তোমরা আপকামিং জব হিসেবে এটাকে ধরতে পারো যে 125 এখানে পোস্ট থাকবে এবং গ্রুপ সি এর পোস্ট থাকবে ফিজিক্যাল এডুকেশন টিচার। তো যেরকম টিচাররা এমনিতে টিচাররা যেরকম স্যালারি পায় সেম স্যালারিতেই থাকবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্পোর্টস অফিসার নিয়োগ করা হবে 8টি। তো 8টি স্পোর্টস অফিসার নিয়োগ করা হবে যেগুলো থাকবে গ্রুপ বি গ্যাজেটেড। তো গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট অফিসার নিয়োগ করা হবে। তো গ্রুপ বি যেহেতু জবটা, তাহলে এখানে মাস্টার ডিগ্রি তোমাদের এমপিএর অবশ্যই লাগবে, সাথে তোমাদের এক্সপিরিয়েন্সও চাইতে পারে। তো সেটা পরবর্তী সময় আমি তোমাদের বলে দেব। তারপর বলা হয়েছে গ্রুপ বি গ্যাজেটেড স্পোর্টস অফিসারের জন্য 3টি পর্যায়ে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে টিপিএসসি নিয়োগ করবে। আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টিপিএসসির মাধ্যমে গ্রুপ বি গ্যাজেটেড নিয়োগ করা হবে। তো এর মানে তোমাদের শুধু গ্র্যাজুয়েশন থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যাদের যাদের বিপিএড মানে যেই ফিজিক্যাল এডুকেশনে গ্র্যাজুয়েশন করে রেখেছে হয়তো বা তারা অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু তোমরা সবাই জানো যে টিপিএসসি পরীক্ষার মধ্যে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে গ্রুপ বি গ্যাজেটেড স্পোর্টস অফিসার নিয়োগ করা হবে। তারপর এখানে 50টি গ্রুপ সি সুপারভাইজার শূন্যপদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। এবং কোথায় সে নিয়োগটা হবে, সেটা হবে তফসিলি জাতি কল্যাণ দপ্তরে। তো জাতি কল্যাণ দপ্তর মানে যে এসসি কর্পোরেশন রয়েছে সেখানে 50টি সুপারভাইজার নিয়োগ করা হবে। কিন্তু এখানে কথা হলো সুপারভাইজারের যে পদটা থাকবে সেটা ফিক্সড পে ভিত্তিক লোক নিয়োগ করবে। এখানে কিন্তু রেগুলার জব দেওয়া হবে না, ফিক্সড পেতে মানে তোমরা কন্ট্রাকচুয়াল হিসেবে ধরতে পারো 50 জনকে নিয়োগ করা হবে। তারপর এবার যদি আমরা হায়ার এডুকেশনের কথা বলি, তাহলে এখানে 14 যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং এখানে তোমাদের যে টোটাল শুধুমাত্র প্রফেসর পোস্ট রয়েছে সেখানে নিয়োগ করা হবে ইউনিভার্সিটির মধ্যে। তো ইউনিভার্সিটিতে তোমরা জানো যে অ্যাসোসিয়েট প্রফেসর এবং যে শুধু প্রফেসর আছে এগুলো ডাইরেক্টলি নিয়োগ হয় না, এগুলো প্রমোশনের মাধ্যমে হয়। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 6 জন যে নিয়োগ করা হবে সেটা এখানে তোমাদের পরীক্ষার মাধ্যমে হতে পারে। তো ইউনিভার্সিটি প্রফেসর হওয়ার জন্য অবভিয়াসলি এখানে নেট কোয়ালিফাই লাগবে, আর যেহেতু ইউনিভার্সিটিতে দেবে সেন্ট্রাল ইউনিভার্সিটি তো পিএইচডিও চাইতে পারে। এবার যে স্টেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে 75 প্রফেসর নিয়োগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। এটাও টিপিএসসির মাধ্যমে পরীক্ষা নিয়ে হতে পারে। তো যারা যারা নেট কোয়ালিফাই আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে, 75 যেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেটা নিয়োগ করা হবে। তো এই ছিল কিছু আপকামিং জবসের যেই তোমাদের জন্য খবর। তো এগুলো পরবর্তী সময়ে আলাদা করে ডিটেইল নোটিফিকেশান দেওয়া হবে, তখন আমি ভিডিও বানিয়ে দেব। এখনকার মতো এটাই তোমরা জেনে রাখো যে পরবর্তী সময়ে কী কী শূন্যপদ ছাড়তে পারে চাকরি। তো এইগুলোর জন্য তোমরা এখন থেকেও প্রিপারেশান নিতে পারো যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে। আমি বলে দিলাম যে তোমাদের যে ফিজিক্যাল এডুকেশন টিচার 125টি রয়েছে সেটার জন্য তোমাদের বিপিএড মানে যেই ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশনের উপরে থাকা আবশ্যক হবে। যারা গ্রুপ বি গ্যাজেটেড তাদের মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন থাকা আবশ্যক হবে, সঙ্গে কোনো সার্টিফিকেট এক্সপিরিয়েন্স স্পোর্টস সার্টিফিকেট চাইতে পারে। তারপর গ্রুপ সি যে সুপারভাইজার রয়েছে এখানে শুধুমাত্র 12 পাস থাকলে বা গ্র্যাজুয়েশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যেই টিচিং পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আর প্রফেসর, তো প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এখানে প্রমোশনের মাধ্যমে হবে। আর শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 6 জন নিয়োগ করা হবে, সেগুলোর জন্য যারা যারা পিএইচডি হোল্ডার রয়েছে তাদের নেট কোয়ালিফাই থাকলে হয়তো অ্যাপ্লাই করতে পারবে। এটা ক্লিয়ার কিছু জানাচ্ছে না। আর 75 যে স্টেটের মধ্যে স্টেটের কলেজগুলো হচ্ছে 75
যেই 75 জনকে নিয়োগ করা হবে সিস্টেম প্রফেসর হিসেবে বিভিন্ন সাবজেক্টে, যারা যারা নেট কোয়ালিফাই করে আছো তোমরা এখন থেকেই প্রিপারেশান মোটামুটি নিতে পারো। তো এগুলো শিওরলি বলা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তো এগুলোর যেই এগুলোর এগেনস্টে যে অফিসিয়াল নোটিফিকেশান সেগুলো খুব শীঘ্রই আশা রাখছি যে আপলোড করা হবে, তখন আমি তোমাদেরকে খবর দিয়ে দেবো। তো এগুলো ছিল কিছু আপকামিং নোটিফিকেশান, আপকামিং জব নোটিফিকেশান ত্রিপুরা রাজ্যের মধ্যে হতে পারে। তো তোমাদের কাছে এটা যে কেমন লেগেছে এবং তোমরা কী মনে করো যে কখনের মধ্যে কবে নাগাদ হতে পারে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও সবার সাথে। চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে এরকম জব রিলেটেড ভিডিও যেগুলো লেটেস্ট থাকে সেগুলো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। বন্ধুরা চলো দেখো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।